হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জেনপাসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা হতে চলেছে সেটা হচ্ছে জেনপাস। তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। জেনপাসের কাউন্সিলিং কিন্তু যেটা আগস্টের ফার্স্ট উইকে শুরু হওয়ার একটা বিশাল বড় চান্সেস রয়েছে, কারণ WBJEE এই মুহূর্তে কিন্তু কাউন্সেলিং চলছে। তাই জেনপাসের কাউন্সেলিং কিন্তু নেক্সট অর্থাৎ আগস্টের ফার্স্ট উইকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার আগে তোমাদেরকে কিন্তু অপশন দেওয়া হবে এবং এক্ষেত্রে প্রসিডিওর যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবে। তার আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে কমপ্লিট করবে এই সংক্রান্ত কিন্তু আমার ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। এবং এই ভিডিওটা তোমরা কি করবে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। তোমাদের যারা বন্ধু রয়েছে বা যারা জেনপাস দিয়েছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে, কারণ অনেক কিছু ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। চয়েস ফিলিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমার অনেক কিছু বিষয় এবং কাউন্সেলিং বিষয়টাও কিন্তু সব থেকে হচ্ছে ভাইটাল পার্ট। এমন অনেক সিচুয়েশন দেখা গেছে, এমন অনেক পরিস্থিতি এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে যা অনেকেই ভালো মার্কস পেয়েছো কিন্তু কাউন্সেলিংটা ঠিকঠাকভাবে করনি বলে কি হয়েছে, তাদের কিন্তু এক্ষেত্রে কলেজ, মূলত যে কলেজ পাওয়ার কথা সেই ভালো কলেজে তাদের নাম আসেনি। অর্থাৎ তোমাকে একটা বিষয় ভাবতে হবে যে কাউন্সেলিং যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কলেজ সাজানোটা গুরুত্বপূর্ণ, সেই সাজানো এবং কাউন্সেলিং বিষয়টা পুরো ফ্রিতে আমরা গাইডেন্স দিয়ে দেবো, পুরো ফ্রিতে বিনামূল্যে আমরা তোমাদের গাইডেন্স দিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু গাইডেন্স দিয়ে দেবো। তবে তোমরা এক্ষেত্রে একটা জিনিস বলছি, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এক্ষেত্রে মনোযোগ দিয়ে দেখলে তবে কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। কাউন্সেলিংয়ের মতন একটা জটিল বিষয় যেটা, সেটা কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে। এবার চয়েস ফিলিংয়ের বিষয়ে আসছি। চয়েস ফিলিংয়ের বিষয়ে ধরো তোমার GMR র্যাঙ্ক হয়েছে, এক্ষেত্রে অনেক স্টুডেন্টের দেখলাম খুব ভালো GMR র্যাঙ্ক হয়েছে। আমি একটা সার্টেন GMR র্যাঙ্ক আমি নিয়ে নিচ্ছি, যেমন তোমাদের আমি ধরে নিলাম তোমার 500 GMR র্যাঙ্ক হয়েছে। এই GMR র্যাঙ্কটা ভালো র্যাঙ্ক। এই GMR র্যাঙ্কে তোমার কোন কোন তোমার হচ্ছে কলেজকে তুমি রাখবে। 500 GMR র্যাঙ্ক একটা একজনের ব্যক্তির হয়েছে বা একজন স্টুডেন্টের হয়েছে, আর একজনের হয়েছে সেক্ষেত্রে তোমার হচ্ছে 2000 GMR র্যাঙ্ক। দুটো কিন্তু আলাদা পার্সপেক্টিভ থেকে তোমাদের কাউন্সেলিং হবে। আবারও বলছি যে 500 GMR যে পেয়েছে তার পার্সপেক্টিভ, তার চিন্তাধারা কিন্তু অন্য থাকবে, কিন্তু যে 2000 GMR পেয়েছে বা যার 2000 GMR হয়েছে তার দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ থাকবে ডিফারেন্ট, 500 থেকে কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ বিষয়টা কিন্তু স্টুডেন্ট ব্যক্তি নির্ভর হয়ে পড়ছে এবং তার রিকোয়ারমেন্ট নির্ভর হয়ে পড়ছে। তাই কাউন্সেলিংটা কিন্তু তোমাদের মন দিয়ে করাতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করো একটা বিষয় যে 500 GMR যার হয়েছে তার ক্ষেত্রে আমি কলেজ যেমন বলে রাখছি, যে প্রথমেই ধরো তোমার CNMC তুমি রাখলে, CNMC তারপর বিষয়টা আবার আমি পরের দিকে আরো বলবো যে RG কর তুমি রেখে দিলে, দেখে নেবে কোন কোন কলেজ রয়েছে RG কর রাখলাম, ঠিক আছে। তারপরে কিন্তু আমি রাখলাম SSKM, তার পরবর্তী ক্ষেত্রে আমি রাখবো NRS, পাঁচ নম্বরে রাখবে সাগর দত্ত। একটা বিষয় তোমরা ভালো করে বুঝবে, ছ নম্বরে এক্ষেত্রে তুমি জেলার দিকের কলেজগুলো রাখতে পারো, সেক্ষেত্রে বর্ধমান মেডিকেল কলেজ। এবার তোমার রিকোয়ারমেন্ট কি ভালোভাবে বুঝবে, আমি এইভাবেই বললাম বলেই তোমাকে এইভাবে কলেজ সাজাতে হবে এমনটা নয়, তোমার রিকোয়ারমেন্ট তুমি আগে ভালো করে বুঝবে। যাদের জেলার দিকে বাড়ি রয়েছে, যাদের জেলায় বাড়ি, কলকাতা সংলগ্ন অঞ্চলে নয় জেলার দিকে যাদের বাড়ি, ধরো তোমার বাড়ি হয়েছে নর্থ বেঙ্গলে অর্থাৎ শিলিগুড়ি বা তোমার আলিপুরদুয়ারে বাড়ি বা জলপাইগুড়িতে বাড়ি বা দার্জিলিংয়ে বাড়ি, তাহলে সেক্ষেত্রে 500 GMR-এ কিন্তু তোমার র্যাঙ্কিং, কিন্তু তোমার যে কলেজ সাজানো যেটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। সেক্ষেত্রে কলেজ সাজানো যেটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ
তোমার প্রায়োরিটি থাকবে তখন কি অনেকে স্টুডেন্টের প্রায়োরিটি থাকে, কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোতে কিছু সংখ্যক স্টুডেন্টের প্রায়োরিটি থাকে যে আমি বাড়ির কাছাকাছি মেডিকেল কলেজের আন্ডারে পড়াশোনা করব। তখন তোমার প্রায়োরিটি কি হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন চেঞ্জ হয়ে যাবে তোমার অটোমেটিক ফার্স্টেই তুমি রাখবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তারপরে মালদা, তারপর মুর্শিদাবাদ, তারপর কল্যাণী জেএম, এই ধরনের কিন্তু মেডিকেল কলেজগুলো যেগুলো রয়েছে বা নার্সিং কলেজ যেগুলো রয়েছে সেগুলো তোমরা রাখবে, বা তোমাদের আশেপাশে অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা রাখার চেষ্টা করবে, কারণ প্রথম দিকে। আবার তোমার বাড়ি যদি এক্ষেত্রে কলকাতা সারাউন্ডিং হয় বা চব্বিশ পরগনা সারাউন্ডিং হয় বা হাওড়া, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে হলে তোমার রিকোয়ারমেন্ট থাকবে আমি যে রিকোয়ারমেন্টটা বললাম, সিএনএমসি বা আরজি কর, তারপর এসএসকেএম, তারপর এনআরএস, তারপর হচ্ছে স্বাগত দত্ত, তারপর বর্ধমান মেডিকেল কলেজ, তারপর বাঁকুড়া মেডিকেল কলেজ, এইভাবে তোমরা কিন্তু কলেজগুলো সাজাবে। কারণ কাউন্সিলিংটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়, কারণ এক্ষেত্রে একটা বিষয় প্রত্যেকেই কাউন্সিলিংয়ে যারা প্রথমবার গত বছর দিয়েছো তারা বিষয়টা জানো, কিন্তু প্রথম বছর যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে বিষয়টা একটু অজানা থাকবে। তাই আমাদের চ্যানেলের প্রয়াস তোমাদের উদ্দেশ্যে এতটা পরিমাণ খাটা এবং তোমাদের জন্য এতটা পরিমাণ ভিডিও করা, আমাদের চ্যানেলের এটাই প্রয়াস এ থাকবে এবং প্রচুর পরিমাণ গাইডেন্স আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেবো। এবার তোমরা যখন চয়েস ফিলিং করছো তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু চয়েস লকিং করতে হবে। চয়েস লকিং যদি না করো তাহলে কিন্তু সেটা অসুবিধা হবে, চয়েস ফিলিং এর পরবর্তী ক্ষেত্রে চয়েস লকিং করবে। এবং তোমাদের যে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম কী কী ডকুমেন্টস দরকার সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি, সেই ভিডিওটা না দেখে থাকলে তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নেবে। সেই ডকুমেন্টসগুলো এখনই তোমরা রেডি করো, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, কারণ সেক্ষেত্রে তোমাদের আগামী দিনে কিন্তু কাউন্সিলিংয়ের ডেট যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই অবশ্যই তোমাদের কিন্তু আগামী দিনে কাউন্সিলিংয়ের ডেট যেহেতু আসবে তাই তোমরা ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো এখন থেকে রেডি রাখো। এবার জিএমআর যাদের মনের মতন হয়নি বা বেশি হয়েছে, যারা ভাবছো যে আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা সার্টেন পার্সেন্ট সার্টেন জিএমআর পর্যন্ত এক্ষেত্রে সুযোগ পাবে, বলেছিলাম যে একটা সার্টেন জিএমআর পর্যন্ত এক্ষেত্রে একটা সুযোগ থাকছে তোমাদের। যেমন তোমাদের বলে রাখি জেনপাসের ক্ষেত্রে যারা জেনারেল রয়েছে বা ইউআর ক্যান্ডিডেট তাদের 3400 জিএমআর পর্যন্ত কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত স্পট রাউন্ড পর্যন্ত একটা সুযোগ থাকছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7800 জিএমআর পর্যন্ত, এই পুরো বিষয়টা জিএমআর এর কথা বলছি, কোনো কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক আমি বলছি না, প্রথমেই জিনিসটা ক্লিয়ার রাখবে। নেক্সট যেটা হচ্ছে ওবিসি এ ক্যান্ডিডেট হয়ে যাওয়ার পর ওবিসি বি এর ক্ষেত্রে 4300, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 8500 জিএমআর, এসটিদের ক্ষেত্রে 27500 এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 9300 জিএমআর পর্যন্ত কিন্তু স্পট রাউন্ড পর্যন্ত সুযোগ থাকছে। তোমরা কিন্তু সেক্ষেত্রে সরকারি কলেজ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবার আরেকটা বিষয় তোমাদেরকে বলবো, যে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে যাদের জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে তারাও বিএসসি নার্সিং করার স্বপ্ন দেখছে, অনেকেই স্টুডেন্ট এরকম রয়েছে। তাদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে তোমাদের প্রাইভেট কলেজে যদি এক্ষেত্রে তোমরা পড়াশোনা করো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের কোর্স ফি কিন্তু 8 লাখ থেকে কোনো কোনো কলেজে 12 লাখ টাকা পর্যন্ত বা তারও প্লাস, এক্ষেত্রে 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত কোর্স ফি রয়েছে। তোমরা যারা কম বাজেটে এবং ডাব্লিউবিএনসি স্বীকৃত এবং স্বল্প তোমার হচ্ছে কোর্স ফির মধ্যেই এবং বিএসসি নার্সিং করতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি, এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছো এবং তথাপি তোমরা জানো যে আমাদের চ্যানেল নার্সিং চ্যানেল, যারা আমার গাইডেন্সের আন্ডারে পড়াশোনা করতে চাইছো এবং পরবর্তী ক্ষেত্রে যারা নার্স হিসেবে নিজেদেরকে রূপায়িত করতে চাইছো বা বাস্তবায়িত করতে চাইছো তাদের ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, যে তোমরা কম বাজেটের এবং স্বল্প মূল্যে তোমরা কিন্তু ভালো কলেজ কিন্তু পেয়ে যাবে। কারণ তোমাদের এক্ষেত্রে বিষয়টার জন্য অবশ্যই তোমাদের আমি আমার যে ফোন নাম্বার রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, এবং এক্ষেত্রে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু কন্ট্যাক্ট করেছে এবং আগামী দিনে যারা যারা নার্সিং নিয়ে পড়তে চাইছো, বিএসসি নার্সিং কম খরচের মধ্যে করতে চাইছো এবং ডাব্লিউবিএনসি স্বীকৃত এবং কলেজের নিজস্ব কিন্তু হসপিটাল একে হাসপাতাল রয়েছে, এবং আর একটা বিষয় সেটা হচ্ছে কলেজ রেপুটেড কলেজ, এই বিষয়গুলি সম্বন্ধে যাদের
ধারণা পেতে চাইছো, তারা অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো, স্ক্রিনে থাকবে, এবং তোমরা ডিটেলসের জন্য সেই হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো। এবং আমাদের কিন্তু সিট বুকিং শুরু হয়ে গেছে, আগামী দিনে অবশ্যই তোমাদের ক্ষেত্রে জানাই যে এক্ষেত্রে তোমরা কম বাজেটের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এক্ষেত্রে অ্যাকসেপ্টেবল রয়েছে। এছাড়াও তোমার হচ্ছে যে স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে, বছরে 60,000 টাকা করে বিএসসি নার্সিং করলে পাওয়া যায়, সমস্ত স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে। WBANC স্বীকৃত পশ্চিমবঙ্গের মধ্যেই তোমরা কিন্তু বিএসসি নার্সিং কমপ্লিট করতে পারবে। অবশ্যই তোমরা এই বিষয়টা জানার জন্য অবশ্যই কল করতে পারো, আইদার অর হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং যাদের শুধুমাত্র প্রয়োজন রয়েছে তারাই কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, অযথা ফোন করে কেউ ডিস্টার্ব করবে না। কারণ এক্ষেত্রে তোমাদেরকে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো দেখা যাচ্ছে যে যাদের জিএমআর, অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি 100 GMR হয়েছে, কারো তোমার হচ্ছে 500 GMR হয়েছে, তারা তো প্রত্যেকেই জানো যে চান্স পাবে, তারা ফালতু ফোন করে ডিস্টার্ব করবে না। যাদের প্রয়োজন রয়েছে বেসরকারি নার্সিং কলেজ সংক্রান্ত, যাদের ডিটেলস বা তোমরা হচ্ছে জানতে চাইছো কম খরচে এবং স্বল্প বাজেটের মধ্যে নিজেকে নার্স হিসাবে গড়ে তুলতে চাইছো, এবং আগামী দিনে যারা স্বপ্ন দেখছো যে আমি একজন বিএসসি নার্সিং নার্স হব এবং এ তোমার স্বপ্নটা বাস্তবায়িত করতে, অবশ্যই তোমাদেরকে কিন্তু আমরা সাহায্য করব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করবে, এবং স্বল্প বাজেটে এক্ষেত্রে কলেজ পাওয়ার জন্য তোমরা কিন্তু ইমিডিয়েটলি এক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী দিনে ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকের ভিডিও